মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেলাবোর চারিপাড়া প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হলো বাম ছাত্র যুব সংগঠনের তরফে। 2022 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী কৃতিত্বের সংবর্ধনা দেওয়া হচ্ছে রাজ্যের জায়গায়। 2022 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী কৃতিত্বের সংবর্ধনা দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশন রুকলি মহকুমার অধীন বেলাবোর চারিপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় এলাকার প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের। শনিবার বিকেলে এই মেধা সম্মাননা অনুষ্ঠান হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র যুব নেতৃত্ব পবিত্র কর, যুব নেতা অরিন্দম বিশ্বাস, সমাজসেবী পিয়ালি চৌধুরী সহ অন্যান্যরা। রবি ঠাকুরের সেই কথা আছে, সে যদি না পড়তে চায় তো তার পাখিকে তার ঠোঁটের ভিতর দিয়ে সমস্ত কামড় ঢুকিয়ে দিয়েছে, কেন সে বলতে পারছে? তারপরে দেখা গেল তোতাটাই পড়ায় তা তাকে খাবার না দিয়ে আমি কাগজ ঢুকিয়ে দিয়েছি, সে কেন করবে না? এরকম কিছু কিছু হচ্ছে। এই জায়গাটা থেকে আমরা বলবো যে আমাদের ছাত্র ফেডারেশন, আমরা যখন ছাত্র ফেডারেশনের কাজ করেছি খুব কঠিন পরিস্থিতি ছিল, এত স্কুল ছিল না, ইউনিভার্সিটি ছিল না, আমরা কলকাতা ইউনিভার্সিটিতে কলকাতা বোর্ডে পরীক্ষা দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল কলকাতা ইউনিভার্সিটি আমরা বিএ পাস করার পরে আগরতলা থেকে এমএ পড়া যেত, কিন্তু এটাও কলকাতা ইউনিভার্সিটি বিজ্ঞান পড়া যেত না, বাইরে গিয়ে পড়তে হতো। আর এখন আমরা যখন সরকারি ছিলাম আমরা ইউনিভার্সিটি একটা না একটা জায়গাতে তিনটে ইউনিভার্সিটি আমরা করেছি, বলা হতো ছোট্ট ত্রিপুরায় কি করে ইউনিভার্সিটি। আমরা মেডিকেল কলেজ চেয়েছিলাম, আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, আমরা যখন ছাত্র ফেডারেশন করেছি ত্রিপুরা, তখন তো আমাদের এখানে 20 লক্ষ 25 লক্ষ লোক না, যে কি করে ইউনিভার্সিটি হয়, কি করে মেডিকেল কলেজ হবে, একটার জায়গাতে আমরা দুটো মেডিকেল। এদিন অতিথিরা মেধাবীদের হাতে সম্মাননা তুলে দেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।